তামিম ইকবালের ভক্তদের জন্য সুখবর, অবশেষে প্রধানমন্ত্রীর ফোনে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন তামিম ইকবাল খান। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে আমাদের ভিডিও সাথেই থাকুন। দর্শক, অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবালকে বিশ্বকাপে স্কোরে না রাখায় গত তিন দিন যাবত বাংলাদেশ ক্রিকেটে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। এছাড়াও সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। আর এদিকে তামিমের সাথে অন্যায় হয়েছে বলে ফেসবুক লাইভে এসে সমস্ত তথ্য ফাঁস করে দিলেন তামিম ইকবাল খান, যেখানে তিনি ভোটের সকল কর্মকর্তাদের দোষারোপ করেছেন। উল্লেখ্য যে এর আগে যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তামিম ইকবাল, সে মুহূর্তে প্রধানমন্ত্রীর আহ্বানে আবারও অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল খান। আর তখন তামিম জানিয়েছিলেন খেলবেন শুধু এবারের ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের নির্বাচকদের দুর্নীতির কারণে এবারের ওয়ানডে বিশ্বকাপ থেকে তামিমকে বাদ দেওয়া হয়েছে। আর এবারও গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিম ইকবালকে বিশ্বকাপ খেলার জন্য আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপ খেলার জন্য ভারতের বিমানে উঠতে যাচ্ছে তামিম ইকবাল। আর যদি এটি সত্যি হয় তাহলে তামিম ইকবালের ভক্তদের জন্য সবচেয়ে সুখবর হবে এটি। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, তামিম ইকবালকে বিশ্বকাপে স্কোরে দেখতে চান কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।